শুভ সন্ধ্যা। বেশ কটা দিন পর আবার চলুন একটা গল্প আড্ডা হয়ে যাক। আমাদের সরকারি অফিসগুলোতে একটা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির নাম হচ্ছে ডিএফএ সংস্কৃতি, ড্রাফটস ফর অ্যাপ্রুভাল। মনে করেন আমি একজন সরকারি অফিসের সহকারী পরিচালক, তো আমি জানুয়ারি মাসের 10 তারিখে একটা চিঠি লিখলাম, সেই চিঠিটা অফিসের প্রধান স্বাক্ষর করবেন। এবার আমার কাজ হচ্ছে চিঠির ড্রাফট লিখে স্বাক্ষর করে সেটি উপপরিচালকের কাছে দিতে হবে। ধরুন আমি লিখেছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। উপপরিচালক মশাই ভাবলেন, নদী ছোট হবে কেন, নদী হবে সরু, নদী হবে বালিকার মতো উচ্ছল, আর এখানে জলই বা হবে কেন, হবে পানি। তিনি দুটো কারেকশন আনলেন, লিখলেন, আমাদের সরু নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু পানি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা লিখে তিনি সহকারী পরিচালককে ফেরত দিলেন। সহকারী পরিচালক আবার প্রিন্ট দিয়ে স্বাক্ষর করে এবার পাঠালেন যুগ্ম পরিচালকের কাছে। তিনি আরেকটু স্মার্টলি ভাবলেন, এখন বাংলা সন চলে না, বৈশাখ মাস না লিখে তিনি কেটে দিয়ে লিখলেন এপ্রিল মাস, আর হাঁটু পানি কেটে তিনি লিখলেন অল্প পানি থাকে। তার কাটাকাটি দুটোর পর লাইন দুটো দাঁড়ালো এমন, আমাদের ছোট নদী বহে বাঁকে বাঁকে, এপ্রিল মাসে তাতে অল্প পানি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। যথারীতি প্রিন্ট আবার নিচে গড়ালো, এরপর আবার প্রিন্ট হলো, সহকারী পরিচালক, উপপরিচালক, যুগ্ম পরিচালক স্বাক্ষর করে পাঠালেন সিনিয়র যুগ্ম পরিচালকের কাছে। সিনিয়র সাহেব ভাবলেন, সবই তো ঠিক আছে, কই কাটা যায় কই কাটা যায়। তিনি ভাবলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নামটা জুৎসই হচ্ছে না, এটা কেটে দেয়া যায়। আরও কিছু নিজের মতো কাটছাট করলেন তিনি। এবার যা দাঁড়ালো তা এমন, আমাদের ছোট নদী বহে অক্র বক্র, এপ্রিলে তাতে দেখি অল্প পানি চক্র, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই অসাধারণ ড্রাফটস আবার প্রিন্টের জন্য নিচে গড়ালো, প্রিন্ট হলো, আবার স্বাক্ষর হতে হতে উপরে গেল, এরপর এই ড্রাফট গেল অফিস প্রধানের হাতে। অফিস প্রধান কিছুক্ষণ চুপ করে দেখলেন, হাসলেন, তিনি এই লাইনগুলো জানেন। অফিস প্রধান হতে গেলে অনেক জিনিস জানতে হয়। তিনি শেষমেশ কাটাকাটি করে ড্রাফট চূড়ান্ত করলেন, তিনি ড্রাফট সংশোধন করে লিখলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাক্ষর করে তিনি তারিখ লিখলেন, January 20, 2000... এর মানে মাঝখানে মোটে মাত্র 10টা দিন চলে গেছে এই মহা গুরুত্বপূর্ণ কাজে। একবার ভেবে দেখুন তো, আমার এই গল্পের সূত্রটা আমি কমেন্টে দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে।